ওয়েলকাম টু আর চ্যানেল পজিটিভিটি বাংলা গাছে পানি দিতে গিয়ে একটি কথা কানে ভেসে আসলো যেভাবেই হোক গ্রামে চলে যাব। মরলে নিজের ভিটে মাটিতে সবাইকে নিয়ে মরবো এই কয়দিন ধরে সচেতন অসচেতন অনেক মানুষকে ভালোভাবে খেয়াল করার চেষ্টা করলাম আমরা অনেকেই শারীরিকভাবে মরে যাবার আগেই যেন মানসিকভাবে মরে যাচ্ছি হ্যাঁ জানি অনেক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি বা যেতে হবে সেই ব্যাখ্যা যাচ্ছি না এখনও আমরা সৃষ্টিকর্তার রহমতে বেঁচে আছি সেই জন্য আলহামদুলিল্লাহ যেসব জিনিস হাতে নেই তা নিয়ে ভয় আর চিন্তিত হয়ে মানসিক জোর হারাবেন না আমরা হয়তো অনেকে অনেক আমল পরিবর্তন আনতে পারবো না কিন্তু একটা জিনিস তো সবাই করতে পারি নিজেকে ও নিজের পরিবারকে নিরাপদ রাখার চেষ্টা তো করতেই পারি আপনি যদি এইটুকু কাজ করতে পারেন তাহলেই অনেক মানুষ বেঁচে যাবে অনেক মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা বাড়ানো সহ নানাভাবে নিজ নিজ জায়গা থেকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছে সত্যি আজকের যুগে মানুষের জন্য মানুষের এত মানবিকতা আর ভালোবাসা দেখে নতুন করে বাঁচার আত্মবিশ্বাস ও ইচ্ছে বাড়ায় এত মানুষের এত সচেতনতা মানবিকতা পরিশ্রম আর ভালোবাসা কখনোই ব্যর্থ হওয়ার নয় আর সৃষ্টিকর্তা যা করেন তা পরিস্থিতি বিবেচনায় করেন এটা যেমন সত্য ঠিক তেমনি এটাও সত্য বান্দার সাধ্যের বাহিরে তিনি কখনোই বোঝা চাপাবেন না মরার আগেই তাই মরে যাবেন না সচেতন থাকুন নিরাপদে থাকুন আপনারা মাস্ক ব্যবহার করুন বাইরে থেকে বাড়িতে আসার পরে ভালোভাবে নিজের হাত এবং কাপড় চোপড় পরিষ্কার রাখুন ঘন ঘন হাত পরিষ্কার করুন এবং আর সহনশীল মাত্রায় গরম এমন পানি বেশি বেশি করে পান করুন আর ভারসাম্য রক্ষা করে সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের প্রিয় মাতৃভূমিকে বাঁচাবেন আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন সকলে নিরাপদে থাকুন